ফজল করিম ভাই ওনাকে নিয়ে আর আমাকে নিয়ে এদেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে আমার বড় ভাই মাহফুজুল হক সাহেব যেরকম আমার মুরব্বি ফজল করিম সাহেবের বড় ভাই রেজাউল করিম সাহেব অন্যান্য ভাইরা আমাদের মুরব্বি আমি ফজল করিম ভাইকে বলতে চাই আমাদের বাবারা যেই জায়গাটায় কাজ রেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের আসুন হাতে হাত ধরে ময়দানে অবতীর্ণ হই ইনশাআল্লাহ এদেশ থেকে বাতিল পালাবার পথ খুঁজে পাবে না এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন পীর সাহেব চরম রায় রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা এর শাইখুল হাদিস ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক মাওলানা মামুনুল হক দামত বরকাতুল আলিয়া এখন মূল্যবান আলোচনা পেশ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মরহুম পীর সাহেব চরমনাই হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ও শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার মহতরম সভাপতি উপস্থিত রয়েছেন আজকের এই আলোচনা সভার মধ্যমণি মরহুম পীর সাহেবের জানিশিন বর্তমান পীর সাহেব হযরত সৈয়দ রেজাউল করিম দামাত বরকাতুল আলিয়া সহ হযরতের অন্যান্য সন্তান এবং সাহেবজাদাগণ এবং অন্যান্য নেতৃবৃন্দ দুইজন মহিরুহের আলোচনা হযরত শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলী সদ্য ইন্তেকাল করেছেন ওনার অনেক আলোচনা সভা প্রতিনিয়ত প্রতিদিন সকাল সন্ধ্যা বিভিন্ন প্রান্তে হচ্ছে এবং সেগুলোতে আমরা অনেকে অংশগ্রহণ করছি এই জন্য আজকে আমি শুধু মরহুম পীর সাহেব চরমনাইকে নিয়ে আমার ক্ষুদ্র জীবনের কিছু স্মৃতিচারণ আপনাদের সামনে করব আমার স্মৃতিচারণটা অন্য অনেকের চেয়ে একটু বেশি তাৎপর্যপূর্ণ আমি ব্যক্তির কারণে নয় বরং আমার নিসবতের কারণে আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান মরহুম পীর সাহেব চরমনাই ছিলেন যার একজন ছাত্র আমি আমার বাবার কাছে হযরত মরহুম পীর সাহেবকে একাধিকবার দেখেছি এবং তার কিছু দৃশ্য আমার চোখে ভাসমান আমার স্মৃতিপটে চিরজাগরুক আমার একটা দৃশ্য এখন আমাদের বাসার কথা মনে আছে লালবাগের যে বাসায় আমরা ছিলাম শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির কাছে একদিন সকালবেলা পীর সাহেব হুজুর আসলেন হুজুরের সাথে আরো কিছু লোক ছিল কিছু হাদিয়া তোহফা নিয়ে আসলেন তাব্বাজানের সামনে যখন তিনি বসলেন মানে যতটা সময় বসেছিলেন একজন মুআদ্দাব ছাত্র তার ওস্তাদের সামনে পড়াশোনা চলাকালীন সময়ে যেইভাবে বসে তিনি জগৎ বিখ্যাত বাংলাদেশের সবচেয়ে পপুলার এবং ব্যাপক ভক্ত এবং মুরিদানের পীর সাহেব অথচ তিনিও ঠিক ওইভাবেই যতক্ষণ বসেছিলেন ওস্তাদের সামনে সেই আদব এবং তাজিমের সাথেই বসেছিলেন শায়েক বারবার বলতেছিলেন যে তোমার কষ্ট হইতেছে তুমি ভালো করে বসো কিন্তু মনে হলো যে তিনি ওস্তাদের আজমত তার অন্তরের মধ্যে এভাবেই প্রবিষ্ট ছিল যে তিনি স্বাভাবিকভাবে বসতেই পারলেন না দ্বিতীয় আরেকটি ঘটনা ওইটাও আমার চোখে ভাসে জামিয়া রহমানিয়া আরাবিয়ায় হযরত পীর সাহেব হুজুর একবার গেলেন রাজনৈতিক একটা কোনো ঐক্যবদ্ধ কর্মসূচির বিষয় ছিল তো আমাদের চারতলায় ছিল জামিয়া রহমানিয়া মিলনায়তন যখন সকলে উঠছেন তো শাইখুল হাদিস সাহেব আগে পীর সাহেব চরমনাই ঠিক তার পিছনে পিছনে আমরা তো সব ছাত্ররা সব পিছনে পিছনে দল বেঁধে আছি তো যখন উভয়ে সামনে গেলেন
তো শায়খ আগে চাতরায় প্রবেশ করার জন্য হলরুমে প্রবেশ করার জন্য জুতা খুললেন আমাদের সকলকে হতবাক করে দিয়ে পীর সাহেব চরমনাই নিজে ওই জুতা তুলে নিলেন হাতে মুফতি ওমর ফারুক পালনপুরি সাহেব এর সন্দীপী সাহেব হুজুর যে বললেন সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আর আমি বললাম মরহুম হযরত পীর সাহেব চরমনাইয়ের ঘটনা আমার নিজের চোখে দেখা জামিয়া রহমানিয়া আরাবিয়া যখন শুরু করেন হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদপুরে সেই শুরুকালীন সময়ে একটা মাহফিল করেছিলেন শায়খ নিজে সাত মসজিদ চত্বরে আর সেখানে চরমনাই পীর সাহেব হুজুরকে দাওয়াত দিয়েছিলেন উস্তাদের দাওয়াতে ছাত্র মেহমান হিসেবে গিয়েছিলেন এবং সেই সূচনাকালীন সময়ে জামিয়া রহমানিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাকালীন সময়ে এলাকার মানুষজন ব্যাপকভাবে যেন আসে এবং মাদ্রাসাটা যেন খুব মানুষের কাছে পরিচিতি লাভ করে সেজন্য তিনি ব্যাপক ভূমিকা রেখেছিলেন বয়ান করেছিলেন এবং তার সেই বয়ানে বড় প্রভাব রেখেছিল সেটা এখনও আমি তখন অনেক ছোট কিন্তু আমার স্পষ্ট মনে আছে অর্থাৎ শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহের সাথে এরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল 1987 সালে যখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সূচনা হয় তখন আমরা জামিয়া মোহাম্মদিয়া আরবিয়ায় ওই সময়ও হযরত চরমনাই পীর সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে যেতেন সেই সময়কার কিছু দৃশ্য আমার মনে আছে লম্বা কথা বলার সময় নেই হযরত পীর সাহেব চরমনাই সম্পর্কে আরেকটা তথ্য আমি যেগুলো আমার কাছে একেবারে আমার নিজের তথ্য যেগুলো সেগুলো বলছি অন্য কথা তো অনেকেই বলেছেন হযরত চরমনাই পীর সাহেবের প্রতি আমার একটা বিশেষ ভক্তি এবং ভালোবাসার জায়গা আছে সেটা হলো যে তিনি তো জগৎ বিখ্যাত একজন পিতার সন্তান ছিলেন সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহের যে সিলসিলার বাংলাদেশের সবচেয়ে বেশি প্রতিষ্ঠা যার দ্বারা হয়েছে প্রচার যার হয়েছে তিনি তো চরমনাইয়ের মরহুম সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই আর সেই বাবার সন্তান হলেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই উনাকে সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই খেলাফত দিয়েছেন কিনা এরকম একটা অনাকাঙ্ক্ষিত একটা কথা আছে অনভিপ্রেত একটা কথা আছে ওই কথার সূত্র ধরে আমি যেটা বলি সেটা হলো আমি শুনেছি একজন মহান ব্যক্তির কাছ থেকে সেই ব্যক্তির পরিচয় হলো তিনি বাংলাদেশের হাদিস শাস্ত্রের মুকুটহীন সম্রাট লালবাগের মুহাদ্দিস সাহেব হুজুর হেদায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা আমাদের ওস্তাদ মোহতারাম হযরত হিফজুর রহমান সাহেব বর্তমানে জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর আমাদের দর্শে ঘটনাটি শুনিয়েছেন এটা হযরতের কামালের বড় একটা প্রমাণ এবং ঘটনা এটা ইতিহাস ইতিহাসের রেফারেন্স বলছি আমি তিনি ঘটনা হুজুর অনেক যারা হিফজুর রহমান সাহেব হুজুরের দর্শে বসেছেন হুজুর অনেক হাস্যরস করেন হাস্যরস করতে করতে একদিন ঘটনা শুনিয়েছিলেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির খানকায়ের এবং হুজুরের দরবারের ঘটনা হলো যে প্রতি রমজানে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সেই কামরাঙ্গীর চরে হুজুর এতেকাফে বসতেন আর হুজুরের যত সালেকিন এবং মুরিদিন সকলেই খোলাফা সব হুজুরের সাথে ওই রমজানে এতেকাফে বসার চেষ্টা করতেন তো হিফজুর রহমান সাহেব হুজুর রহমত দামত বরাকাতুম উনি হাফিজ হুজুরের ভাগিনাও এই হাফিজ হুজুরের কিন্তু ভাগিনা সম্পর্কে আবার মহাদ্দেশ সাহেব হুজুরের সন্তান হুজুর বলেন যে আমি এবং মুফতি মনসুর হক সাহেব হুজুর দামত বরাকাতুম হুজুরের কথা বলেছেন যে আমরা দুইজন তখন রমজানে হুজুরের এতেকাফে বসলাম আর ওই এতেকাফে শরিক হতেন মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ অর্থাৎ তিনি সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহ সন্তান এবং তখন তিনি বাংলাদেশে খুব পরিচিত সারা বাংলাদেশে ওনার মুরিদান দিয়ে ভরা ওই সময়ে তিনি নিজের ইসলাহের জন্য হাফিজ হুজুরের খানকায় গিয়ে মেহনত করতেন তো হুজুর আমাদেরকে শুনিয়েছেন হিফজুর রহমান সাহেব হুজুর যে হাফিজ হুজুরের তো মুরিদান ছিল বেশিরভাগ ওলামাদের মধ্যে আর হযরত পীর সাহেব চরমনাইয়ের মুরিদান তো সব হালকায় ছিল ব্যাপক মুরিদার সংখ্যা পীর সাহেব হাফিজ হুজুর আর তার তার মুরিদ হলো চরমনাইয়ের পীর সাহেব কিন্তু এখানে মুরিদের সংখ্যার দিক থেকে পীর সাহেবের সে মুরিদ অনেক বেশি অর্থাৎ হাফিজ হুজুরের মুরিদের চেয়ে তখনই চরমনাইয়ের পীর সাহেবের মুরিদের সংখ্যা অনেক বেশি যার কারণে ওনার কাছে হাদিয়া তোহফা যেত বেশি চরমনাইয়ের পীর সাহেব হুজুরের কাছে ওনার যারা মুরিদিন মুতাআল্লিকিন তারা ব্যাপকভাবে হাদিয়া নিয়ে যেত হিফজুর রহমান সাহেব হুজুর আমাদেরকে বলছেন শুনেছেন যে ওনাদের সাথে খুব গভীর এবং অন্তরঙ্গ মহাব্বতের সম্পর্ক ছিল এবং ওই খানকার মধ্যে শত শত হাজার হাজার হাফিজ হুজুরের মুরিদানরা যেভাবে ফ্লোরে থাকতো চরমনাইয়ের মরহুম পীর সাহেব সারা দেশব্যাপী আলোচিত একজন শীর্ষ আলেম এবং পীর সাহেব হওয়া সত্ত্বেও হিফজুর রহমান সাহেবদের মতো যখন তখন তারা একেবারে নবীন মাত্র দাওরা ফারেক হয়েছেন
সেই নবীনদের সাথে ফ্লোরের মধ্যে বিছনা করে থাকতেন এবং তিনি হযরত হাফিজ জিবুজুর রাহমাতুল্লাহি আলাইহির মুজাজ এবং খলিফা আমি তো মনে করি হাফিজ জিবুজুর রাহমাতুল্লাহি আলাইহির খেলাফত প্রাপ্তি মরহুম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি যদি ওনার বাবার খেলাফত নাও পেয়ে থাকেন সেই বিষয় আলোচনার বিষয় না কিন্তু হাফিজ জিবুজুর রাহমাতুল্লাহি আলাইহির খানকায় এসে যে খেলাফত পেয়েছেন এটা ওনার সবচেয়ে বড় কামালের দলিল ওখানে যে মেহনত করেছেন সবচেয়ে বড় কামালের দলিল সর্বশেষ যে কথা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির সাথে মরহুম পীর সাহেবের দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ ছিল আজও সেই দৃশ্য আমার চোখে মনে পড়ে আমার আমার চোখে ভাসে শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির জীবনের সর্বশেষ যে আন্দোলনগুলো তিনি করেছেন তার মধ্যে সবচেয়ে বড় কার্যকর আন্দোলন ছিল কওমি সনদের স্বীকৃতির আন্দোলন এই মুক্তাঙ্গনে পাঁচ দিন হযরত শায়খ সেই সময়ে ওখানে শোয়া আর হযরত পীর সাহেব চরমনাই তখন জীবনের অন্তিম সময়ে ওনার রোগ শোক একেবারেই ওনাকে গ্রাস করে নিয়েছে এবং তখন তিনি বিদেশে চিকিৎসার জন্য চলে যাবেন বিদেশে চিকিৎসার জন্য চলে যাওয়ার আগ মুহূর্তে তিনি ওই হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি মুক্তাঙ্গনে ওস্তাদকে দেখার জন্য তিনি সেখানে চলে আসলেন অথচ ওখানে দেখেই হযরত পীর সাহেবকে বোঝা যাচ্ছিল যে ওনার শারীরিক যে অবস্থা কোনোভাবেই ওনার পক্ষে কোনো প্রোগ্রামে যাওয়ার মতো অবস্থা ছিল না তিনি যখন গেলেন ওয়াল্লাহ শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি পীর সাহেব চরমনাইকে দেখে ওনার ভিতরে যে এমন এক উদ্দীপনা কাজ করলো মনে হলো যেন শাইখুল হাদিস তখন ২৫ বছরের তাগড়া যুবক হয়ে গিয়েছেন তিনি হযরত চরমনাই পীর সাহেবের হাতটা যে ধরছেন আর ছাড়েন নাই ওই হাত ধরেই মঞ্চে উঠেছেন ওই হাত ধরেই মঞ্চ থেকে নেমেছেন ওই হাত ধরা দুই শায়খের ছবি এখনো পর্যন্ত বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের মণিকোঠায় সংরক্ষিত আছে সেদিন শাইখুল হাদিস বলেছিলেন আমার ডান হাত চলে এসেছে আমি আর কারো প্রয়োজন নাই আমি আর কারো রক্তচক্ষুর পরোয়া করব না হযরত